ভিডিওটা যেহেতু আজকে যেমন হলো কাঞ্চন পার্ক, সবাই জেনেন বরিশালে কোথায় কাঞ্চন পার্ক অবস্থিত। এরা কিন্তু হলো বরিশালের যে ব্রজমোহন স্কুলটা আছে ওইটার পাশেই কাঞ্চন পার্ক, তো শহীদ কাঞ্চন পার্ক এইটার নাম। তো আমি নামটা আমাকে দেখাই গেলাম, তো এখানে কাঞ্চন পার্কের দোকে তো অনেক সুন্দর জায়গাটা। কিন্তু এককালে আড়াল নদী কিন্তু একটা বেস্ট পেলে জেলার আশেপাশে থাকেন, হেনা তো মনে হয় এলে প্রতিদিন আন বিকেলে হোক বা সকালে হোক, তো এই না আড়াল নদী কিন্তু অনেকগুলো গ্রাম আছে যারা ডায়াবেটিসের পেশেন্ট বা অন্য কোনো পেশেন্ট ছাড়াও কিন্তু অনেক কিন্তু শরীর স্বাস্থ্য ভালো থাকলে কিন্তু আড়ে চাটা কিন্তু শরীরের জন্য খুবই ভালো। সো ইয়া যারা মনে করেন যে আডলে আমাকেও ভাল থাকবে না বা আমাকেও কেউ খারাপ করবে, হ্যাঁ কিন্তু না, তো আমরা কিন্তু আডবে না, আড়া কিন্তু শরীরের জন্য খুবই ভালো। আড়া ছাড়াও কিন্তু এইখানে কিন্তু অনেক সুন্দর গাছপালা আছে, একটা সুন্দর পার্ক। এই পার্কের গাছপালা কিন্তু আপনার মন এককালে সুন্দর ঝকঝক করিয়া লাগবে, এককালে মন ফ্রেশ করিয়া লাগবে, মাইন্ড এত সুন্দর এই গাছপালা গুলা। হ্যাঁ আগে কিন্তু আমরা ছবি তুলতে পারবেন, ওই যে দেখেন এই গাছগুলো লাগালে সুন্দর ছবি তুলুন, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে। তো এই দেখেন ভাই আপনাকে গাছগুলো সব দেখাইতেছি, অনেক সুন্দর গাছগুলো এককালে লতা পাতায় ঘেরাও করা, এখানে আঁকতে কিন্তু আপনার পরিবেশটা ভালো লাগবে। তো এখানে কিন্তু অনেক আন্টি আঙ্কেল দাদা দাদি নানা নানি সবাই আড়ে, আর এখানে নিজের শরীর ফিট রাখে, অনেকে আবার রোগের লাগে আড়ে, অনেকে আবার নিজেরে ফিট করার লাগে আড়ে, অনেকে কিন্তু তার ওজন কমানোর লাগে আড়ে। তো ইয়া কিন্তু বিভিন্ন প্রকারের মানুষ এখানে পাইবেন, এই যে এরা দেখেন রোগবেলার লাগে হাঁটতে আসে, আবার কিছু মানুষ আছে মাইন্ড ফ্রেশের লাগে হাঁটতে আসে বিকেলবেলা একটু হাঁটবে, এই যে দেখেন দুজন হাঁটতে আসে নানি আর একটা মাইয়া, তো যাই হোক কত সুন্দর। তারপর কিন্তু দেখেন আবার অনেকেই সুন্দর ওয়েট কমানোর লাগে, অনেক মনে মনে মানুষ আছে তারা কিন্তু আবার ওয়েট কমান লাগে না আইসে আসতে। তো এই যে যার মতো আসতে আসে মই আইসে এখানে ভিডিও করা লাগে, তো এই যে মন মেইন উদ্দেশ্য আপনাকে দেখার মতো। এখানে কিন্তু এইরকম যে বাদাম গাছগুলো আছে অনেক সুন্দর, যে মই আপনাকে দেখাইতেছি প্রত্যেকটা বাদাম গাছে তো পুরো সান এককালে সুন্দর লাগবে। এখানে কিন্তু গেট ফুলের কিন্তু কোনো অভাব নাই, এই যে মই আপনাকে দেখাইতেছি কত সুন্দর সুন্দর গেট ফুল, দেখলে কিন্তু এককালে কলিজার ঠান্ডা হয়ে যাবে, কত সুন্দর আবহাওয়া। এই যে দেখেন সবাই কত সুন্দর করে আসতে আসে, গাছগুলো কিন্তু খুবই সুন্দর। এককালে রাস্তা টাস্তা আবার দেখেন রাস্তার পাশে আবার কত এই যে পাতা লাল লাল পাতা বাদাম পাতা পড়ে রয়েছে, আবার কত পাতা শুকিয়ে গেলে কিন্তু লাল হয়ে যায়, কি সুন্দর। এখানে আসতে কিন্তু আমাদের অনেক ভালো লাগবে, তো যারা এখন এখানে আন নাই হ্যাঁ দৌড়েই আই পড়েন, একটা দৌড়েই আই পড়েন, এত সুন্দর একটা জায়গা। তো এখানে কিন্তু ব্যাডমিন্টন খেলতে আসে অনেক মানুষ, এই যে দেখেন একটা ছোট বাচ্চা হ্যার মনে হয় বোন, যারা দুইজনে খেলতে আসে কত সুন্দর করে দিয়া, আবার এখানে ঘুরতে আয় অনেকে বইয়ে খায় খায় লয়, আবার এখন যেটা শীতকাল চলতে আসে এলে কিন্তু অনেক মানুষ আসতে আসে একটা সুন্দর করে দিয়া, একটা দেখেন কি সুন্দর খেলতে আইসে। ওই যে দেখেন কত সুন্দর খেলার জায়গা, এর মধ্যে একটা মাঠ আছে, এর মধ্যে আমরা ব্যাডমিন্টন খেলতে পারেন সকাল করেন বিকেল করেন দুপুর করেন যেই টাইমে আন, দুপুরে মানে বন্ধ থাকে আমি জানি না ঠিক সঠিকটা, তবে আমি এসে বিকেলে বিকেলবেলা আবহাওয়াটা কিন্তু অসংখ্য সুন্দর, একটা সুন্দর আবহাওয়া, গাছগুলো কিন্তু এত সুন্দর। হ্যাঁ আমার কই আমি বুঝে শেষ করতে মনে হয়, তো যাও খ্যাক হয়ে আর কি করবো। তো দেখেন আপনারাই উপভোগ করেন কত সুন্দর আবহাওয়া, ভিডিওতে যদি এত সুন্দর লাগে তা আপনারা বাস্তবে বাড়ি দেন কত সুন্দর আপনাকে লাগবে। আর দেখেন এই গাছপালা দেখতে এত মন চাইতে শুনে যে বইতে, দেখেন কি সুন্দর এই গাছপালা দেখতে, কেউ যদি নাই বইতে ঘরের মধ্যে বইতে হে মানুষটা মানে আর জন্ম স্কিল লেগে আমি কইতে নিয়ে যারা ঘরের মধ্যে হাতেন বই বিথায়, তো এই যে বইয়া থাকতেন হ্যাঁ নাইও বই থাকতেন কোনো সমস্যা নাই, কিন্তু পরিবেশটা তো উপভোগ করতে হবে, মাইন্ডটা ফ্রেশ করতে হবে। এখানে কিন্তু খাওয়ানো অনেক কোনো অভাব নাই, চা শুরু করে ঝালমুড়ি কর ফুসকো কর সব আছে এখানে, তো খাইতেও পারবেন। আবার এখানে কাঁচা বাজারও আছে, এই যে সামনে মনে করেন এই যে সামনেই যে অনেক কাঁচা বাজারের আইটেম থাকে, তো তাজা তাজা সবজি ভ্যানের মধ্যে করে লইয়া তেমনি কিন্তু আপনারা এই আটকে উঠে তাজা তাজা সবজি কিনতে পারবেন। আমি কিন্তু আপনাকে পরিবেশটা ভালো করে দেখাইতেছি, দেখেন কত সুন্দর লাগবে আছে পরিবেশটা, এত সুন্দর ইয়া আমি বললে বুঝতে পারবো না আপনাকে, দেখ আপনারা তো দেখতেছে আমি কই আর কি বুঝবো আপনাকে, কি সুন্দর পাতা পোতা ওয়াও পরিবেশটা এত কেন সুন্দর আমি ইয়ে ভাবতে আছি। বরিশালের পরিবেশ কিন্তু আসলেই অনেক সুন্দর, বরিশাল না যে যার এলাকা যে যার জন্মস্থান সব জায়গায় সুন্দর, তো মুই আপনাকে সবই দেখামো। তো ভিডিও যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক মারিয়ে দেবেন এবং আমার পাশে থাকতে যাবেন, ঠিক আছে। তো এই যে দেখেন কত সুন্দর আন্টি চাষি কি সুন্দর আড়ে, দেখেন এরা আবার অনেক মাথা গুপ মাথা দিয়ে পড়ে গেছে গোবার দিয়েছে, তো চাষির আড়ার স্টাইলে কিন্তু মোটটা খুব ভালো লাগে গেছে, আবার হলুদ স্যান্ডেল পায়ে দিয়েছে অনেক সুন্দর লাগতেছে, একটা শাড়ির লাগে ম্যাচিং। তো মুই আবার একটু সামনে এগিয়ে পড়লাম আপনাকে দাঁড়িয়ে, এই দেখেন মুই চুলমুল ব্যাঙ্গে একালে ভদ্রমা ইয়ে একটা সুন্দর করে আইসি, তো দেখেন আজ পরিবেশটা কত সুন্দর। এককালে শীতকালে কিন্তু পরিবেশ অনেক সুন্দর থাকে, শীতকাল কোনো গরম খান করে না আইলে কিন্তু আমাদের পরিবেশটা অনেক সুন্দরই যাবে। তো এখানে দেখেন কি সুন্দর কত মানুষ আসতে আসে, এখানে 14-15 করে দেয়, আবার রাইটেও কিন্তু লাইট জ্বলে, রাইটে একটা লাইট জ্বলে না এখন কিন্তু না, রাইটে বা লাইট জ্বলে না, তবে রাইটে কিন্তু কেউ আয় না বিকেলবেলা যায়। তো এই যে দেখেন মই আমনে কল লাগে তো দেখাই নিলাম কত সুন্দর, এই যে একটা গাছ আছে দেখেন কুয়াত্তর একা কাল গাছ কুয়াত্তর, দেখেন একালে ঠ্যাং হইতে চাইলে একা মোর মাথা সিয়ে উঠে গেছে মোবাইল। তো আজকে ভিডিওটা আমি জানি শেষ করবো, আশা করি আমার ভিডিওটা আপনাকে তাহলে ভালো লাগতো, সবাই ভালো থাকবেন, আমার লাগে দোয়া করবেন, আসসালামু আলাইকুম।